হ্যালো, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ, যে আজ আমরা সারাদিন কী করছি না করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বাটনটাতেও হিট করে দিই, যাতে কি আবার নতুন 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 ব্লগ আপলোড করি তোমরা সব দেখতে পাবে। তো চলো দেখে নিই আজকে সারাদিন। তো ঘুম থেকে উঠে চলে এলাম দিদা বাড়িতে। তো এখানে এখন সবাই আছে, জামাই ষষ্ঠীর সব খাওয়া দাওয়ার সব ব্যবস্থা হচ্ছে। তো এই হচ্ছে খাবার। তো আমরা যখন টিফিন দাঁড়া করছি দাঁড়াচ্ছি আমি, তো প্রথমে দুজন দুজন জামাইয়ের যা যা নিয়মকানুন থাকে তা পালন করা হলো। তো এবারে জামাই ষষ্ঠীরা বেশিরভাগ কাজই আমার মাসি করেছে। আমার মাসি এইসব কাজ খুব করতে পছন্দ করে। তো এই আমার মাসি, তারপর আর একটা বোন, এটা হচ্ছে বোনের পাঞ্জাবি পরা হচ্ছে বোনের বর। এদের বিয়ের ভিডিওটাও আমি আমার চ্যানেলে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো আমি নিচে লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, না লাইভ বাটনে দিয়ে দেবো, দেখে নিও। তো তোমাদের জামাই ষষ্ঠীতে কী করলে না করলে আমাকেও কমেন্ট করে জানিও। তো প্রথমে আশীর্বাদ করা হলো, তোমাদের কীরকমভাবে নিয়ম পালন করা হয় সেটাও পারলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তারপরে যা যা পরপর যা যা করা হয় সবই করা হলো। তারপরে মিষ্টি খাওয়ানো হলো। তুমি চুপ করো তো, বহুত বক মেরে সব কাজ মিটে যাওয়ার পর আমার যখন খাওয়ার টাইম হলো তখন আমরা সবাই খেতে বসলাম। তো ওরা বসলো টেবিলে আর আমরা নিচে বসলাম, কারণ জায়গা খুবই শর্ট ছিল, সবাই একসাথে করে খেতে পারতাম না। এই হচ্ছে আমাদের খাওয়ার জন্য, আমরা খুবই আনন্দ করে খেলাম। তো তোমরা দেখে নাও কী কী খাওয়ার জন্য আমরা ব্যবস্থা করা হয়েছিল জামাই ষষ্ঠীতে। খুবই সামান্য বাট খুব টেস্টি, ডাল চিংড়ি মাছ, এত খাবার খাবে এই লোকটা, ইলিশ মাছ ছিল, স্যালাড। তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা সব রেডি হচ্ছিলাম ঘুরতে যাওয়ার জন্য। কোথায় সেটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। তো আমরা এক এক করে সবাই রেডি হচ্ছিলাম। এই আমি, এটা আমার সিম্পল একটা কুর্তি, কারণ প্রচণ্ড গরম, তো এত গরম বাইরে বেরোনোর মানে অবস্থায় ছিলাম না। তারপর আমরা সবাই মিলে তো আমরা খুবই মজা করেছি বাইকে করে। তো আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। তো এই সবাই মিলে বেরোচ্ছি পরপর পরপর সবাই লাইন দিয়ে। তো প্রথমে বৌদি আমাদের সাথে যাবে, সেই যে ভিডিওটা আমরা তুলিনি। তারপরে আমরা একা গেছিলাম কারণ বৌদিকে মানে রাস্তায় ছেড়ে দেওয়ার জন্য। তো আমরা এবার মেইন রোডে চলে এসেছি আমাদের বাড়ির ভিতর থেকে। আমরা ওয়েট করছি সবাই একসাথে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ যা গরম, এত গরম যে আর মানে থাকা যাচ্ছে না। তারপর আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা যাচ্ছি বেলুড়ে, যারা বেলুড়ে থাকো নিজে কমেন্ট করে জানিও। তো আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে গেলাম এবং খুব 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 মজা করলাম রাস্তাতেই। তো ওই হচ্ছে আমার ভাই, দুটো ভাই, যেটা পাঞ্জাবি পরা সেটা হচ্ছে আমার নিজের ভাই, এবং যেটা কালো জামা পরা সেটা হচ্ছে আমার মাসির ছেলে। তো আমাদের সবাই মিলে একসাথে যাওয়া হলো। তো এবার একটু কিছুক্ষণের জন্য দাঁড়ানো হলো তেল ভরার জন্য।
কারণ একটা রাস্তায় যেতে হবে, তো গাড়ি তেলটা খুবই ইম্পর্টেন্ট যাতে রাস্তায় গিয়ে কোনো অসুবিধা না হয়। তো তোমরা জামাই ষষ্ঠীতে কী কী করলে, কী কী প্ল্যান ছিল, কীভাবে কাটালে আমাকে নিচে কমেন্ট করে জানিও, এবং যদি আমার আরও কিছু ডিটেলস জানতে চাও আরও তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। আমি ইনস্টাগ্রাম হ্যান্ডেল যেটা হয় সেটা আমার ডিসক্রিপশনে আর নাহলে কোনো স্ক্রিনে দিয়ে দেবো। তো সবাই মিলে যাচ্ছি, তো এবার চলে এলাম আমাদের মেন ডেস্টিনেশন, সেটা হচ্ছে রঙ্গোলি মল। তোমরা কারা কারা রঙ্গোলি মলে এসেছো বা আশেপাশে থাকো সেটাও আমায় কমেন্ট করে বলো। তো আমরা এসেছিলাম সিনেমা দেখার জন্য, তো তোমরা নতুন কী কী সিনেমা দেখেছো সেটা আমাদের জানাও, এবং নতুন কী সিনেমা দেখলে খুবই ভালো হয় সেটা আমাকে সাজেস্ট করতে পারো। তো আমরা সবাই সব গাড়ি পার্কিং করার পর এবার সবার কথাবার্তা হচ্ছে, যাওয়া হবে একসাথে। তো মলটা খুবই সুন্দর এবং পুরোটা ঘোরার সময় পাইনি কারণ আমাদের টাইম হয়ে গেছিলো সিনেমা দেখার। তো আমরা কী সিনেমা দেখছিলাম সেটা হচ্ছে হাবজি গাবজি, বইটা খুবই ভালো বই, তোমরা যদি এখনও না দেখে থাকো তো অবশ্যই দেখো। খুবই সুন্দর একটা মেসেজ দেওয়া হয়েছে যেটা এখনকার বাচ্চাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং তার গার্জেনদের জন্য। তো আমরা সবাই আস্তে আস্তে ঢুকলাম রঙ্গোলি মলে এবং খুবই সুন্দর লাইক। তো প্রথমেই আমাদের উপর ঢুকেই চারিদিকে একটু ঘুরে নিলাম, ঘুরে নেওয়ার পর আমাদের একদম উপরে যেখানে খাবার এসেছিলো তিনতলা আই থিঙ্ক, তো ওখানেই ছিল আইনক্স। তো আমরা আইনক্সের মুভিটা দেখছিলাম। একদিকে ওটা একদিকে নামা রাখতে পারে তো বল, বহুত ঘোরায় না ইচ্ছা করে বল।
তো আমরা চলে এসেছি আইনক্সে, সবাই এক এক করে লাইন দিয়ে ঢোকা হলো। তো এই হচ্ছে মুভি। জন্মদিন বাড়ি নিমন্ত্রণ ছিল এবং তার আগেই দেখলে আমরা খেয়ে সবেমাত্র বেরিয়েছি, তো অত কিছু খাওয়া খেয়ে ছড়িয়ে তো কিছু কেনার ছিল, বাট অতটা ঠিক পছন্দ হলো না, সেই জন্য বেরিয়ে পড়লাম আবার একটু ঘুরেই। তোমাদের হালকা ফুলকো দেখিয়েছি কারণ আমরা অত কিছু দেখিনি বলে আমি অতটা তোমাদের পুরোটা ঘুরে দেখাতে পারিনি। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির রাস্তায়। বাড়ি ফিরেই তারপর আমরা চলে এলাম আমার জেঠিমাদের বাড়ি। তো ওনার আমার যে দিদি হয় ওনার ছেলের জন্মদিন ছিল, তো তো সকালের চা খাওয়ার পর তারপরে আমি আর বাকি ভিডিওটা করিনি, আমার শরীর আনন্দ করছিলাম, গান চালালে নাচ নাচ হয়েছিল সেটা দিইনি। তারপরে আমরা শেয়ার করলাম দুপুরের খাবার, তো দুপুরে আমরা খুব লাইট ওয়েটই খেয়েছিলাম কারণ জামাই ষষ্ঠী খাওয়ার পর শরীর আর মানে জোর ছিল না কোনো আরও রিচ কিছু খাবার, কারণ সন্ধেবেলায় আমার ভাইয়ের জন্মদিন ছিল। তো এইটা মাসির মেয়ে, আমরা সব রান্না বান্না করছিলাম, তো রান্না হয়েছিল বিরিয়ানি অ্যান্ড চিকেন, তো এগ বিরিয়ানি হয়েছিল। তো এটা হচ্ছে বার্থডে কেক, আমার ভাইয়ের জন্মদিনের কেক, সবাই মিলে ছাদে এসে কেক কাটাকাটি হলো, খুবই আনন্দ হলো। কিন্তু আমি থাকতে পারলাম না, আমাকে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসতে হলো কারণ নেক্সট দিন থেকেই আমার পড়ানো এবং হাজব্যান্ডের কাজ ছিল, তাই জন্য সবাই মিলে খুবই আনন্দে বার্থডে সেলিব্রেট করলাম। তো আমাদের বেশি জন নিমন্ত্রণ ছিল না, বেশিরভাগ সবাই ঘরের লোকেদের মধ্যে ছিল, সেখানে ঘরে ছাদে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করে খেলাম এবং তারপর এই রাত্রিবেলা বাড়ির পথে রওনা হলাম। তো থ্যাংকস ফর ওয়াচিং আমার এই ব্লগটা।